হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট স্টাফ নার্স এক্ষেত্রে নার্সিং অফিসারের রিক্রুটমেন্টের জন্য এই আজকের এই ভিডিওটি হতে চলেছে এটি প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স নিউ দিল্লি এমসের নর্থ সেট এক্সাম নর্থ সেট সেভেন এই এক্সামটির জন্য কীভাবে তোমরা আবেদন করবে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নার্সিং অফিসার পোস্টের জন্য এর ক্রাইটেরিয়া কী রয়েছে এলিজিবিলিটি এজ কিভাবে সিলেকশন হবে সম্পূর্ণ বিষয়টা আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এখানে বলা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স নিউ দিল্লি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নট সেট সেভেন এখানে ডেট উল্লেখ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এক আট দু হাজার চব্বিশ নোটিসে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর দ্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নট সেট সেভেন ফর দ্য রিক্রুটমেন্ট অফ নার্সিং অফিসারস পোস্ট লেভেল সেভেন অ্যাট দ্য পে ম্যাট্রিক্স প্রি রিভাইজড পেমেন্ট এক্ষেত্রে ন টাকা থেকে চৌত্রিশ হাজার আটশো টাকা গ্রেড পে চার হাজার ছশো অ্যাপ্রক্স তোমাদের স্যালারি যেটা মোটামুটি একটা তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি প্রায় স্যালারি এক্ষেত্রে এইট্টি থাউজেন্ডের প্রায় কাছাকাছি কম বেশি হতে পারে এখানে ক্রাইটেরিয়া কি কি দিয়েছে সেটাও তোমাদের বলবো এটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের রেক্রুটমেন্ট নার্সিং অফিসার পোস্টের জন্য এখানে বলা হয়েছে যে বিএসসি নার্সিং অর বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আইএনসি অর স্টেট নার্সিং কাউন্সিল থেকে তুমি যদি করে থাকো তাহলে তুমি এলিজিবেল এবং তার পাশাপাশি বিএসসি ইন পোস্ট সার্টিফিকেট অর পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস করলেও তুমি এক্ষেত্রে আবেদনযোগ্য রেজিস্টার্ড অ্যাস এ নার্সেস অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর পাশাপাশি বলবো এরা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বললাম যারা জিএনএম করেছো অর্থাৎ যারা বিএসসি করেছো তারাও আবেদন করতে পারছো পাশাপাশি জিএনএম যারা করেছো জিএনএম এর ক্রাইটেরিয়াটা আমি তোমাদের বলে দিচ্ছি জিএনএমের ক্ষেত্রে বলা হয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিলে তোমাদের রেকগনাইজড বোর্ড থেকে পাস হতে হবে রেজিস্টার্ড অ্যাস এ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট অর আইএনসি এখানে যে ক্রাইটেরিয়াটা বলা হয়েছে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ফিফটি বেডেড হসপিটাল অর্থাৎ এক্ষেত্রে জিএনএম যারা পাস করছো তাদের বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স এটা আমি সংক্ষেপে লিখলাম ফিফটি বেডেড হসপিটাল এইটা কিন্তু গুরুত্বপূর্ণ ফিফটি বেডেড এক্ষেত্রে হসপিটালে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং বয়স যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে এজ হতে হবে এটা জেনারেল কন্ডিশনস এছাড়া তোমরা কাস্ট ক্যাটাগরির কিছুটা রিল্যাক্সেশনস পাবে তাহলে আবেদন করার জন্য তোমাদের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে বা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তিন হাজার টাকা এক্ষেত্রে বলা হয়েছে আবেদন যে ফি বা অ্যাপ্লিকেশনস ফি এবং এস সি এসটি এক্ষেত্রে ক্ষেত্রে দু হাজার চারশো টাকা এখানে বলা হয়েছে ডিটেলসটা তোমরা এখানে দেখে নেবে এবং এই নোটিশটা তোমরা ওয়েবসাইটে পাবে ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো পাশাপাশি এই নোটিশটা তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রবেশ করবে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে সেখানে ক্লিক করার পর জয়েন করবে এবং এই নোটিশটা কিন্তু সেখানে তোমরা ডাউনলোড করতে পারবে এর পাশাপাশি আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে অনলাইন সিবিটি টেস্ট একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি অনলাইন সিবিটি টেস্টের এখানে ডেট যেটা বলা হয়েছে স্টেজ ওয়ান স্টেজ ওয়ানে নর্থ সেট প্রিলিমিনারি যেটা সেটা কিন্তু এখানে বলা হয়েছে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর প্রিলিমিনারি হবে এবং সিবিটি টেস্টের স্টেজ টু যেটা মেন নর্থ সেটের মেন্স এক্সাম সেটা ডিসেম্বরের চার তারিখে অনুষ্ঠিত হবে আবারও বলে দিচ্ছি অনলাইন সিবিটি টেস্টের স্টেজ ওয়ান প্রিলিমিনারি সেটা পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর অনলাইন সিবিটি টেস্ট স্টেজ টু নর্সেট মেন্স এক্সাম এক্ষেত্রে অক্টোবরের চার তারিখ হবে পাশাপাশি আবেদন কতদিন পর্যন্ত করতে পারবে সেটাও তোমাদের জানাচ্ছি আবেদন করার জন্য তোমরা প্রথমে এক্ষেত্রে যে বিষয়টা বলে রাখি এক আট দু থেকে একুশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন করার জন্য ওয়েবসাইট যেটা তোমাদের ভিজিট করতে হবে আমি তোমাদের এটা বলে দিচ্ছি এখানে ওয়েবসাইটটা উল্লেখ করা রয়েছে ডাব্লুডাব্লিউ এখানে ডাইরেক্ট প্রবেশ করার পর তুমি ডাইরেক্ট নোট এক্ষেত্রে নোটিফিকেশানটাও ডাউনলোড করতে পারবে এবং ডাইরেক্ট আবেদনও করতে পারবে এক্ষেত্রে কারেকশানস করার একটা ডেট দেওয়া হয়েছে এই ডেটটি হচ্ছে বাইশ আট দু হাজার চব্বিশ থেকে চব্বিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন করার জন্য এখানে কিছু কিছু বিষয় বলা হয়েছে যে বিষয়গুলি খুবই ভাইটাল ম্যাক্সিমাম অনেকেরই কিন্তু এক্ষেত্রে ক্যান্সেল হয়ে যায় যে বিষয়টা আমি তোমাদের হাইলাইট করব। এখানে যেটা বলা হয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস এনসিওর দ্য ইমেজেস অব দ্য ফটো সিগনেচার থাম ইমপ্রেশন শুড বি অ্যাজ পার দ্য গাইডলাইন মেনশন আপলোডেড ইমেজ ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য জেনারেল লিঙ্কস এখানে তোমাদের যে বিষয়টা বলবো যারা আবেদন করবে এখানে ফটো সিগনেচার বা এক্ষেত্রে থাম ইমপ্রেশনসগুলি যেন প্রপার ইনস্ট্রাকশানস মেনে তোমাদের আপলোডেড করা হয় কারণ ঠিকঠাকভাবে আপলোডেড না করা থাকলে এটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে বা এক্ষেত্রে কারেকশানেরও তোমরা একটা সুযোগ পাচ্ছ এখানে আরও কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন এগুলি তোমরা অবশ্যই স্টাডি করে নেবে যখন আবেদন করবে কিছু এক্ষেত্রে তোমাদের অ্যাপেন্ডিক্স ওয়ান টু থ্রি করে কিছু সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে সেগুলোও তোমাদের আমি বলবো পাশাপাশি এখানে যেটা মূলত তোমাদের সিবিটি টেস্ট হবে যেটা মেন ইনস্ট্রাকশান যেটা তোমাদের দিয়ে রাখছি যে সিবিটি টেস্ট নে নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই রয়েছে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে এর পাশাপাশি তোমরা যারা এর আগেই এই ধরনের এক্সাম দিয়েছ তারা বিষয়টা জানো যারা প্রথমবার এক্সামটা দিচ্ছ তাদের ক্ষেত্রে এটা বলে রাখছি কারণ এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে এই এক্সামে পাশাপাশি এখানে যে বিষয়টা তোমাদের আমি হাইলাইট করব সেটা হচ্ছে হানড্রেড এমসিকিউ এই পোর্শনটা একটু তোমরা দেখে নাও হানড্রেড এমসিকিউ কিউ হানড্রেড মার্কস উইথ ফোর অল্টারনেটিভ ইচ কোয়েশ্চেন্স টোয়েন্টি এমসিকিউ রিলেটেড টু জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড এইট টি এমসি কিউর রিলেটেড টু নার্সিং কোর্সেস দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড ফর ইচ রং অ্যান্সার অর্থাৎ এই জায়গাটি তোমাদের যেটা আমি দেখালাম ওয়ান থার্ড কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে সিবিটি টেস্ট হবে এবং এখানে তোমাদের আরও কতকগুলি বিষয় আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের পোস্টিং এক্ষেত্রে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের এটা জব পোস্টিং কোন কোন লোকেশানে এক্ষেত্রে হতে পারে এই হচ্ছে এমসের টোটাল যতগুলি এমস রয়েছে তাদের ডিটেলস এখানে পনেরোটি এমসের ডিটেলস দেওয়া হয়েছে এমসের তরফ থেকে যেমন এমস ভাটিন্ডা এমস ভুবনেশ্বর এমস এক্ষেত্রে বিলাসপুর এমস দেওঘর পাশাপাশি এমস গোরাখপুর গুয়াহাটি যোধপুর এইভাবে যেমন এম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমস কল্যাণী কিন্তু এখানে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমস কল্যাণী এক্সাম সেন্টার কিন্তু তোমাদের মূলত এটা নর্থ স্টেটের ক্ষেত্রে মেট্রোপলিটিয়ান যে সিটিগুলি রয়েছে সেটাতেই হয়ে থাকে অর্থাৎ কলকাতার এক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে এই পুরো নোটিশটা তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে কিছু অ্যাপেন্ডিক্স অ্যানেক্সচার রয়েছে যেগুলি তোমরা অবশ্যই এই নোটিশের সাথে তোমরা পেয়ে যাবে এই নোটিশটা ডাউনলোড তোমরা করে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবে টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করার পর সেখানে আমি নোটিশটা দিয়ে দেবো এবং সেই নোটিশটা ডাউনলোড তোমরা করে নেবে এবং এই এক্সাম ক্র্যাক করার জন্য তোমাদের বলে রাখি কোন বই হচ্ছে বেস্ট এই এক্সাম ক্র্যাক করার জন্য সকলেই টেক্সট বই ভালোভাবে পড়বে এটা ফার্স্ট ইনস্ট্রাকশন অর্থাৎ প্রথম যে ইনস্ট্রাকশন দিয়ে রাখলাম টেক্সট বই অবশ্যই পড়বে তার পাশাপাশি টার্গেট হাই সেভেন্থ এডিশানস বইটা তোমরা এক্ষেত্রে পারচেস করতে পারো যাদের সামর্থ্য রয়েছে অনলাইনে এক্ষেত্রে আমাজন থেকে তোমরা পারচেস করতে পারো এছাড়া পি আর যাদব ভলিউম ওয়ান এবং ভলিউম টু এই দুটি বই তোমরা পারচেস করতে পারো এগুলি স্টাডি করো এর পাশাপাশি আমাদের অলরেডি মেম্বারশিপ শুরু হয়েছে যারা মেম্বারশিপে জয়েন করতে চাইছো বিগত বছরের কোশ্চেন্স স্টাডি মেটেরিয়ালস এগুলি পেতে চাইছো তারা এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে আমি মেম্বারশিপ নিতে চাই তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যোগাযোগ করার পর পেমেন্ট করার পর এক্ষেত্রে তুমি এই রিলেটেড স্টাডি মেটেরিয়ালস কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাবে গাইড পেয়ে যাবে তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই ডিটেলসটা সেখানে তোমাদের দেওয়া হবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে তোমরা পেমেন্ট করার পর এক্ষেত্রে তোমরা এক্ষেত্রে গাইড পাবে ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং টেলিগ্রামে নোটিশ যারা ডাউনলোড করতে চাইছো কমেন্ট বক্স সেকশানে টেলিগ্রামের লিঙ্ক থাকছে অবশ্যই জয়েন করো পাশাপাশি ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওয়েবসাইটে ভিজিট করার পর অ্যাপ্লাই অবশ্যই যারা করতে চাইছো ওই নোট সেট এক্সাম সেভেনের জন্য তারা অবশ্যই আবেদন করে দেবে আজকের ভিডিও এই পর্যন্ত